বাংলাদেশে টোটাল খামারির সংখ্যা হচ্ছে আট লাখ এবং আপনি যদি ছোট ক্ষুদ্র যদি ধরেন এটা বারো লাখের মধ্যে হবে এই বারো লাখ খামারিদের নিয়ে দেখি সিন্ডিকেট করা পসিবল সিন্ডিকেট কাকে বলে সিন্ডিকেটের ডেফিনেশনটা কি এটা মিলে তো সিন্ডিকেট করতে দেখি আমরা কিনির বাজার তেলের বাজারে এখানে সিন্ডিকেট করতে হলে এখানে এই নাম্বার মাত্র সিন্ডিকেট অল্প কয়েকজন মিলে এটা সিন্ডিকেট করা possible না তার ক্ষমতা বা প্রভাবটা হচ্ছে এখানে এখানে খামারিদের সিন্ডিকেট না গরুর দামের কথা যেটা বলছ এটা কি এরকম যে আমি আজকে গরুর দাম এত বলে দিলাম সারা বাংলাদেশে গরুর দাম এত হয়ে গেল সারা বাজারে বাজারে সব গরুর দাম এত হয়ে গেল ব্যাপারটা তো এরকম না আপনি

যেটা বলছেন বাংলাদেশের একটা গরু তার পেছনে যে হিস্ট্রিটা কি এটা কেন এক কোটি টাকা যে চাওয়া হচ্ছে এটা বারবার যে বলা হচ্ছে প্রত্যেকটা সেটা কিছু কোয়ালিটি আছে